হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটি ভিডিও নিয়ে। তোমরা কি করে বাড়িতে বসে যে কোনো স্পিকার বানাতে পারবে সেটা দেখানোর জন্য। তো এটি 100 ওয়াট স্পিকার আহুজার। তোমরা কি করে বাড়িতে বসে স্পিকার বানাতে পারবে সেটা দেখানোর জন্য চলে এলাম। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে স্পিকার কয়েল এবং স্পাইডার এবং পেপার, এসব কি করে ফিটিং করতে হয় সেটা দেখানোর জন্য তোমাদের সামনে আবার নিয়ে আসলাম একটি ভিডিও। দেখতে পাচ্ছ কয়েলটা কি করে ফিটিং করতে হয়। তো প্রথমত কয়েলটা দেখে নিতে হবে, ছোট হয় না বড় হয় সেটা দেখে নিলাম। দেখে নিয়ে কয়েলটি ফিটিং করতে হবে। তো দেখতেই পাচ্ছ কাগজ দিয়ে, টেকিং দিয়ে আমি কয়েলটাকে বসাচ্ছি। তো দেখতে থাকো কয়েলটা কি করে বসাই, কয়েলটা কি করে বসালে ভালো বাজবে এবং অরিজিনাল বাজবে অরিজিনালের মতো। তো সেটা দেখতে থাকো ভিডিও না স্কিপ করে। তো কয়েল আমি পেপার লাগিয়ে বসাচ্ছি, দেখতে থাকো সব দিক থেকে ভালো করে লাগাতে ফিটিং করতে হবে, যেন এই সাইড ওই সাইড কোনো দিকে কয়েলটা ঘষা না খায়। কষা খেলে বেশি লাস্টিং করবে না এবং অরিজিনালের মতো বাজবে না। তো কয়েল ফিটিং করছি, তো কয়েল ঠিকঠাক বসিয়ে নিয়েছি। কয়েল ঠিকঠাক বসিয়ে বসানোর পরে দেখতে 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 পারবে যে কি করে স্পাইডার বসাতে হবে, তারপর পেপারটা বসাতে হবে। কয়েল বসানো হয়ে গেল, এখন আঠা দিব। এখন আঠা দিব ডেনড্রাইট, ডেনড্রাইটে আঠা ভালো করে আঠা দিয়ে তারপর স্পাইডারটা বসাতে হবে। তো আমি আঠাটা দিয়ে নিই, আঠা দিচ্ছি। তো আঠা দেওয়া হয়ে গেছে প্রায়, এই তো হয়ে গেল। তো আঠা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে আঠাটা দিবেন যেন স্পাইডারটা না খুলে বাঁচতে বাঁচতে। তো আঠা দেওয়া হয়ে গেল, এখন কয়েলটা মাপ মতো ঠিকঠাক করে স্পাইডারটা বসাতে হবে। তো কয়েল বসানো হয়ে গেছে, কয়েল বসান স্পাইডার বসানো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ নতুন স্পাইডার, নতুন কয়েল। কয়েলটা ভালো করে মাপ মতো বসিয়ে নিতে হবে। কয়েলটা বসানো হয়ে গেছে এবং স্পাইডার বসানো হয়ে গেছে, এখন বসাবো পেপার। পেপার বসাতে হলে আঠা দিতে হবে স্পাইডারের ওখানে। তো আঠা গুলিয়ে নিচ্ছি, তো এটাও ডেনড্রাইটের 5 মিনিটের আঠা, 5 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তারপর তোমাদের দেখানোর জন্য এই আঠা ইউজ করছি, এমনিও ইউজ করতে পারেন চলবে, লং লাস্টিং আছে। তো দুইটা আঠা মিলিয়ে বানাতে হয় আঠাটা। তো আঠা দেওয়া হয়ে গেছে, এখন আঠা মিক্স করে স্পাইডারে দিতে হবে। স্পাইডারে দিয়ে পরে পেপারটা বসাতে হবে। তো আঠা মিক্স হয়ে গেছে, এখন দেখো কি করে আমি আঠা দিই। তো আঠাটা কয়েল আর স্পাইডারের মাঝখানে দিতে হবে ভালো করে, যেন স্পাইডারটা আটকে যায় ভালোভাবে। তো আঠা দিচ্ছি, দেখো ভালো করে, স্কিপ করবেন না, স্কিপ করলে দেখতে পারবেন না, শিখতে পারবেন না, আপনারা বাড়িতে বসে করতে পারবেন না। ভালো করে আঠাটা চারদিক দিয়ে সমানভাবে বসিয়ে দিবেন, যেন ভালোভাবে বসে, ভালোভাবে আটকে যায়। 5 মিনিটের আঠা আবার তাড়াতাড়ি দিতে হবে, না হলে আঠা দিতে দিয়ে আঠা শুকিয়ে যাবে, তো পরে পেপার বসবে না, পেপার বসাতে গেলে প্রবলেম হবে। তো আমি তাড়াতাড়ি দিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে বাড়িতে ট্রাই করবে, হয়ে যাবে অরিজিনালের মতো। তো পেপার স্পাইডারের আর কয়েলের মধ্যে আঠা দেওয়া হয়ে গেছে, এখন পেপারটা বসাবো। পেপারটা বসাতে হলে আগে সাইডটা আঠা দিয়ে নিতে হবে, নাহলে পরে প্রবলেম হবে দিতে। দেওয়ার আগে আগে আঠা নিচেটা শুকিয়ে যাবে। তো সাইডেও আঠা দেওয়া হয়ে গেছে, সাইডে আঠা দেওয়া হয়ে গেল, এখন পেপারটা বসাতে হবে, পেপারটা ভালো করে বসাতে হবে। তো আমি পেপারটা বসিয়ে দিচ্ছি, দেখুন।
তো পেপারটা ভালো করে ঢুকিয়ে ভালো চারদিক দিয়ে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে পেপার আর স্পাইডারের মাঝখানে যে পেপারটা একা একা বসে যাবে, যার পেপারের জায়গায় পেপার চলে যাবে। তো ভালো করে সাইডটা লাগিয়ে নিলাম। তো এখন আবার এটার উপরে আঠা দিতে হবে যেন রাবারটা আটকে যায়। তো রাবারটা আটকানোর জন্য সাইডে ভালো করে আঠা দিয়ে রাবারটা দিতে হবে। রাবারটা দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আঠা শুকানোর জন্য। তো আমি রাবার বসাচ্ছি, রাবার বসানোর পর একটু ওয়েট করব, কয়েল আর স্পাইডারের মধ্যে পেপারটাও আটকে যাবে, রাবার আঠাটাও আটকে যাবে। তো রাবার বসানো হয়ে গেছে, রাবার বসানো হয়ে গেছে, এখন একটু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবার খুলে আপনাদের দেখাবো। A few moments later. তো কিছুক্ষণ পর আটা শুকানোর পর আটা শুকিয়ে গেছে, এখন আপনাদের সামনে আমি পেপার প্যাকিংটা খুলবো। প্যাকেট খুলে দেখাবো ঠিকঠাক কয়েলটা বসানো হলো কিনা বা কি সাইডে ঘষা খাচ্ছে কিনা। তো আমি প্যাকেটটা খুলে নিই। প্যাকিং খোলার পর দেখতেই পাচ্ছ, প্যাকিং খোলার পর একদম ফ্রি ভাবে কয়েলটা ওপর নিচ হচ্ছে, কোনো জায়গায় ঘষা খাচ্ছে না। তো এখন একটু কাজ আছে, এখন কানেকশনটা করতে হবে। কানেকশন করতে হলে নতুন পেপার ফুটো করতে হবে। তো মাপ মতো মাপ দেখিয়ে ভালোভাবে মিলিয়ে ফোটাটা করতে হবে। তো আমি এখন ফোটা করে নিই, দেখতেই পাচ্ছ এখন ফোটা করি। দুটা সমানভাবে ফোটা করতে হবে কয়েলের তারটা ঝালাই করার জন্য। তো একটা ফোটা হয়ে গেছে প্রায়, একটা ফোটা হয়ে গেল, এখন আরেকটা ফোটা বানাচ্ছি, ওইদিক থেকে তারটা ঢুকবে। তো হয়ে গেল ফোটা করা, এখন তার ঢুকাবো ওইদিক থেকে, তার ঢুকে ঝালাই করতে হবে ভালোভাবে। ভালোভাবে ঝালাই করতে হবে, নাহলে আবার এখানে লুজ হয়ে যাবে, বাঁচতে বাঁচতে পরে আটকে যাবে, বাঁচবে না, তো পরে প্রবলেম হবে। তো এখন ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। দেখতে থাকো কি করে করি আমি, তাহলে তোমরা ভালোভাবে বাড়িতে নিজেই বানাতে পারবে, একদম অরিজিনাল সাউন্ড পাবে। অরিজিনাল সাউন্ডের জন্য ভিডিওটা দেখতে হবে। তো কানেকশন করব, এখন ঝালাই করতে হবে। তো একটা তার ঝালাই করব এখন, তো দেখতে থাকো। একটা তার ঝালাই হয়ে গেল, এখন আর একটা তার ঝালাই করতে হবে। ঝালাই করার পর বাড়তি তারটুকু, কয়েলের তারটুকু কেটে দিতে হবে। কেটে দিয়ে আবার এখানে আঠা দিতে হবে, কানেকশনে ভালো করে আঠা দিতে হবে, কলের সাইড দিয়ে ভালোভাবে পেপারটা যেন আটকে যায়, এর জন্য আবার আঠা দিতে হবে। আবার সেই 5 মিনিটের আঠা দিব তোমাদের দেখানোর জন্য। তো দুইটাই ঝালাই হয়ে গেল, দুইটা ঝালাই ভালোভাবে হয়ে গেল, এখন দু সাইড কেটে দেব, দুটোই দুটোই কেটে দেব। কয়েলের তার কেটে দিয়ে আঠা দেওয়ার প্রস্তুতি নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে কানেকশন, এখন আঠা দেওয়ার পালা। তো আবার সেম ভাবে আঠা দেব, সেম ভাবে আঠা গুলিয়ে আবার সাইড দিয়ে আঠা দিতে হবে। দেখতে পাচ্ছ কানেকশনের তারটা দেখতে পাচ্ছ, ভালোভাবে একটু ফলস রাখতে হবে যেন পেপারটা আপ ডাউন করার সময় ভালোভাবে খেলে মানে খেলতে পারে, নাহলে টান লেগে তারটাও ছিঁড়ে যেতে পারে। তো এখন আঠা দেওয়ার জন্য বোর্ডের মধ্যে আবার আঠা গুলি নিব, আবার দুটো আঠা মিক্স করব, 5 মিনিটের আঠাটাই, দুটো আঠা দিয়ে আবার সাইড দিয়ে আঠা দিব। আঠা দিয়ে আবার 5 মিনিট ওয়েট করব, ওয়েট করার পর তোমাদের দেখাবো কি করে অরিজিনাল সাউন্ড বানালাম। অরিজিনাল সাউন্ডটা পাওয়ার জন্য, কোম্পানির অরিজিনাল সাউন্ডটা পাওয়ার জন্য এইভাবে স্পিকারটা তোমরা বানাতে পারো। তো টুপিটা আগে আঠা দিয়ে নিলাম, নাহলে পরে আঠা শুকিয়ে যাবে। তো ডুয়েলকন টুপি লাগালে তো বুঝতেই পারো কেমন সাউন্ড হয়। ডুয়েলকন টুপিটা লাগালে একটু ব্যাসটা একটু কম হয়, টুইটারটা একটু বেশি থাকে। তো সাইড দিয়ে আঠা দিচ্ছি, সাইড দিয়ে ভালোভাবে সুন্দর করে আঠা দিতে হবে। সুন্দর করে আঠা দিয়ে কানেকশনে আঠা দিয়ে টুপিটা লাগাতে হবে। টুপিটা লাগিয়ে
টুপিটা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। টুপিটার উপরে কিছু ওজন কিছু দিয়ে নিতে হবে যেন ঠিক জায়গায় টুপিটা বসে থাকে এবং আঠাটা ঠিকভাবে লাগতে পারে টুপিতে, না হলে টুপি ভালোভাবে না লাগলে বাঁচতে বাঁচতে টুপি খুলে যাবে বা টুপি থেকে শব্দ করবে, ফেরত ফেরত শব্দ করে টুপি থেকে অনেক সময়। তো এর জন্য ভালো করে টুপি লাগাতে হবে। তো সাইড দিয়ে আঠা দিচ্ছি, ভালোভাবে দেখো। এইভাবে করলে তোমরাও বানাতে পারবে বাড়িতে স্পিকার নিজেরাই, কোথাও যেতে হবে না। তো সাইডের আঠা প্রায় কমপ্লিট করতে তাড়াতাড়ি দিতে হবে, না হলে আবার 5 মিনিটের আঠা শুকিয়ে যাবে দেওয়ার আগে, পরে প্রবলেম হবে। আঠা দিয়ে এখন একটু সমান করে দিচ্ছি আমি, সমান করে দিলে আঠাটা ভালোভাবে বসে যাবে এবং দেখতে একটু সুন্দর হবে। কেউ বুঝবে না এটা নতুন হাতের কাজ, তাই জন্য এর জন্য একটু ভালোভাবে আঠা দিবেন। তো সাইডের আঠা হয়ে গেছে, এখন কানেকশনে আঠা দিচ্ছি। কানেকশনে আঠা দেওয়ার পর টুপিটা লাগাবো। কানেকশনে আঠা দিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে একটু, না হলে আবার আঠা শুকিয়ে যাবে। তো কানেকশনের আঠা দেওয়া প্রায় কমপ্লিট, ভালোভাবে আঠাটা দিতে হবে, না হলে বাঁচতে বাঁচতে ওখানে লুজ মারবে। তো সাইডের আঠাটা প্রায় শেষের দিকেই, সাইডের আঠা দিচ্ছি। সাইডের আঠা দিয়ে দিয়ে টুপি লাগিয়ে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে। তো প্রায় কমপ্লিট আঠা দেওয়া হয়ে গেছে, এখন টুপি লাগানোর পালা। টুপিটা লাগিয়ে টুপিতে আবার একটু আঠা দিলাম। টুপিটা লাগিয়ে ভালোভাবে বসিয়ে উপরে কিছু দিয়ে ওজন দিয়ে ভারী দিয়ে রাখতে হবে, তাহলে টুপিটা ঠিকভাবে বসে যাবে, না হলে টুপিটা বসবে না। তো আমি বেয়ারিং দিলাম দুটা বেয়ারিং দিয়ে আপাতত কিছুক্ষণ ওয়েট করব আটাটা ঠিকভাবে শুকানোর জন্য। ঠিকভাবে শুকিয়ে গেলে তোমাদের বাজিয়ে দেখাবো যে অরিজিনাল সাউন্ড হলো কি না। তো কমপ্লিট, এখন আটা শুকানোর পালা এবং টেস্টিংয়ের পালা। তো তোমরা সাউন্ড কোয়ালিটি দেখতেই পারবে কেমন হলো। তো ওয়েট করি, কিছুক্ষণ পর টেস্টিংয়ের পালা, টেস্টিং করব। তোমরা সবাই দেখো কেমন হলো, কমেন্ট করে জানিও। A few moments later. তো আঠা শুকানো হয়ে গেছে, আমি কানেকশনের তারও লাগিয়ে দিয়েছি, এখন টেস্টিং করব। টেস্টিং করার জন্য ফার্স্টে কানেকশনের তার লাগালাম, একটা গান লাগালাম। তো এখন আঠা শুকিয়ে গেছে, ওপর থেকে বেয়ারিং দুটো ওজন দিয়ে রেখেছিলাম, ওটা সরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট, এখন টেস্টিংয়ের পালা, চলো। তো বন্ধুরা, টেস্টিং কেমন লাগলো, সাউন্ড কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন হয় আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভিডিও ছাড়ার জন্য উৎসাহী হয়ে উঠবো। তো আজকে ভিডিও এতটুকুই, অবশ্যই জানিও। আর মিলন ইলেকট্রনিক্স, এখানে আমাদের এখানে যে কোনো স্পিকার, অ্যাম্প্লিফায়ার, ইলেকট্রিক যাবতীয় জিনিস আমরা রিপেয়ারিং করি। তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কমপ্লিট, এই দেখতে পাচ্ছ কতগুলো স্পিকার, সব প্রায় হয়েই গেছে, আর দু একটা বাকি আছে, সবগুলো করে ডেলিভারি দিতে হবে। তো বন্ধুরা, আজকে